ম্যাচ ফিক্সিং হলো কোনো ম্যাচের ফল বা ম্যাচের নির্দিষ্ট অংশের ফল আগেই নির্ধারণ করে খেলা। কোনো নির্দিষ্ট খেলার নিয়ম ও নীতি লঙ্ঘনের মাধ্যমে ম্যাচ ফিক্সিংয়ের মতো ঘটনা ঘটানো হয়। ম্যাচ ফিক্সিংয়ের প্রধান কারণ হলো জুয়ারিদের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা। কখনও কখনও খেলোয়াড়রা ইচ্ছা করেও ম্যাচ ফিক্সিং করতে পারেন। এক্ষেত্রে কারণ থাকে তুলনামূলকভাবে ড্রাফ্ট সুবিধা পাওয়া বা কোনো আসরে নক আউট পর্বে দুর্বল প্রতিপক্ষ পাওয়ার সম্ভাবনা। কখনও আবার কোনো দলের খেলোয়াড় অন্য দলের সুবিধা করে দেওয়ার জন্যও ম্যাচ ফিক্সিং করতে পারেন। ম্যাচ ফিক্সিংয়ের ফলে ক্রিকেট থেকে বাদ পড়া কিছু খেলোয়াড়দের নিয়ে থাকছে আজকের পর্ব। তো দূরবার্তার আজকের পর্বে আপনাদের স্বাগতম। হেনসি ক্রনজে এমন একজন খেলোয়াড় যাকে ব্যাটিং মাস্টার সচিন তেন্ডুলকর পর্যন্ত তার বিপরীতে টাফেস্ট বলার মানেন। 2000 সালের এপ্রিল মাসে ক্রনজে নিজে অভিযুক্ত হন আরও কিছু সাউথ আফ্রিকান ক্রিকেটার হার্শেল গ্রিপ, নিকি বোজে, পিটার স্টিয়ারডম এর সাথে। অভিযুক্তির 3 দিন পর ক্রনজে আজীবন সৎ ছিলেন না বলে লিখিত দিলে তাকে তার অধিনায়ক পদ থেকে পদচ্যুত করা হয়। তবে বাজিকরদের সাথে ম্যাচ ফিক্সিং এর বাজি করার কৌশল ও ধরন দেখে সবাই বেশ পুলকিত হয়েছিল। এর উপর ভিত্তি করে 11 অক্টোবর তাকে আজীবন ক্রিকেটার ও কোচ হিসেবে বহিষ্কার করা হয়। তার আনুমানিক 2 বছর পর সে ও তার 2 পাইলট এক প্লেন দুর্ঘটনায় মারা যান। সে সময় তার বয়স ছিল 32 বছর। মোহাম্মদ আজহারউদ্দিন আজহারউদ্দিন যতদিন ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান ক্রিকেট টিমে ছিলেন ঠিক ততদিন সে জলজলে তারা হিসেবেই ছিলেন। সে তার দলের জন্য একজন অসাধারণ ব্যাটসম্যান, দীপ্তমান বোলার এবং ইন্সপিরেশনাল লিডার হিসেবে পরিচিত ছিলেন। ইন্ডিয়ান ক্রিকেটে সে একজন সফল অধিনায়ক ছিলেন। পরিসংখ্যান মতে সে অধিনায়ক থাকাকালীন 103টি ওয়ানডে ম্যাচ জেতে। ক্রনজের দেওয়া তথ্য অনুযায়ী আজহারউদ্দিন তাকে ফিক্সিং কৌশল শিখিয়ে দেয়। সিবিআই অনুসন্ধানে ক্রনজে এবং আজহারউদ্দিনের 3 ম্যাচ ফিক্সিং এর সত্যতা মেলে এবং এরই ধারাবাহিকতায় সে 2000 সালে বিসিসিআই কর্তৃক আজীবন বহিষ্কৃত হন। মনোজ প্রভাকর 1990 এর সময় মনোজ ইন্ডিয়ান ক্রিকেটের একজন উল্লেখযোগ্য অংশ ছিলেন। সে এমন একজন তীক্ষ্ণ বোলার ছিলেন যা ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করে ছাড়ত। তবে এই খেলোয়াড়ের ক্যারিয়ার খুবই অল্প বিস্তার পেয়েছিল। 1995-96 বিশ্বকাপে মূল স্কোয়াড থেকে ছিটকে পড়েন তিনি। তবে 2000 সালে সে অন্যান্য খেলোয়াড়দের ম্যাচ ফিক্সিং এ জড়ানোর চেষ্টা করেন। তাদের উল্লেখযোগ্য ছিলেন কপিল দেব এবং তাদের এই সংশ্লিষ্টতায় তাদের পিছিয়ে নিয়ে যায় অনেক দূরে। এই জন্য মনোজকে 5 বছরের নিষেধাজ্ঞা দেন বিসিসিআই। হার্শেলে গিবস ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ক্রনজের ক্যারিয়ারের মতো গিবসের ক্যারিয়ারও গ্রাস করেছিল। সবচেয়ে কষ্টকর ঘটনা সম্ভবত এটাই ছিল যখন সে নিজেই স্বীকার করেছিল যে $15,000 নিয়েছিল 20-এর নিচে স্কোর করার জন্য একদিনের ম্যাচে। তারপরও যদিও সে নিজের সাথে বোঝাপড়ায় পেরে না উঠে সেই ম্যাচে 74 রান করেছিল। যদিও সে 6 মাসের নিষেধাজ্ঞা পেয়েছিল, এরপরও সে সাউথ আফ্রিকার হয়ে খেলায় ফিরে নিজেকে নিজের ক্লাস এবং জায়গায় আবার পুনরুজ্জীবিত করে। অজয় জাদেজা অজয়ের মনোমুগ্ধকর ব্যাটিং এবং ফিল্ডিংয়ের জন্য সে ইন্ডিয়ান ক্রিকেটের চোখের মণি ছিল। পরে সিবিআই এর ইনকোয়ারির পর সে ম্যাচ ফিক্সিংয়ে দোষী সাব্যস্ত হওয়ায় সিবিআই তাকে 5 বছরের জন্য ব্যান্ড করে। জাদেজা যদিও দিল্লি উচ্চ আদালতে এটার বিপরীতে চ্যালেঞ্জ করেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সে ঘরোয়া ক্রিকেটের অনুমতি পেয়েছিল। সে দিল্লি এবং রাজস্থানের ক্যাপ্টেন হিসেবেও ছিলেন। একই সাথে সে সেই সময় বলিউডে যোগ দেন, যদিও তেমন কোনো সাফল্য আসেনি। অজয় শর্মা প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি রান বানানোর কারিগর হিসেবে পরিচিত ছিল। তার অ্যাভারেজ রেট ছিল 67.46। তার এমন অসংখ্য রেকর্ড আছে ঘরোয়া ক্রিকেটে, কিন্তু পারফরমেন্স অ্যাভারেজ ছিল ইন্ডিয়ান ক্রিকেট টিমে। ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে সংশ্লিষ্টতা পাওয়ার পর তার খেলোয়াড় জীবনে সমাপ্তি ঘটে। সালেম মালিক পাকিস্তানি ক্রিকেট টিমের উল্লেখযোগ্য খারাপ সময় মালিক একটি উল্লেখযোগ্য অংশ ছিল দলের। সে অনেক স্মরণীয় ইনিংস খেলেছেন নিজের দেশের হয়ে এবং একটা সময় ক্যাপ্টেন হয়ে দলের হাল ধরেছিলেন। সে ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত ছিলেন এবং প্রথম ক্রিকেটার ছিলেন যাকে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে আজীবন বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছিল। সে নিজেকে শুরু থেকে নির্দোষ বলে এসেছেন, যেটি পরে তা প্রমাণিত হয়। তার বহিষ্কারাদেশ 2008 সালে উঠে নেওয়া হয়, কিন্তু সে আর খেলায় ফিরে আসেনি। সাকিব আল হাসান সব ধরনের ক্রিকেট থেকে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC। 2018 সালে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ও 2018 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্নীতির প্রস্তাব দেওয়া হয় সাকিব আল হাসানকে। ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব পাওয়ার পর সেটা গোপন করার অভিযোগে তাকে এ সাজা দেওয়া হয়েছে।
আইপিএল এর ম্যাচটি 2018 সালের 26 এপ্রিল অনুষ্ঠিত হয়। আইসিসির বিবৃতি অনুযায়ী 2020 সালের 29 অক্টোবর পর্যন্ত তার নিষেধাজ্ঞা থাকবে। আইসিসির অ্যান্টি করাপশন ট্রাইব্যুনালের শুনানিতে সাকিব আল হাসান দায় স্বীকার করেন। এরপর তার স্থগিত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে, যেখানে সাকিবকে সন্তুষ্ট করতে হবে যে তিনি আর অপরাধের পুনরাবৃত্তি করবেন না।